ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল অনুরাগীরা কার্যত দুটি দলে বিভক্ত হয়ে পড়েন ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের অধিবাসীদের প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় তাদের প্রিয় দলের নাম দু বিশ্বকাপের আয়োজক দেশ কাতার আমাদের নিজস্ব প্রতিনিধি গাজী মহিনুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের উঘারিয়া অষ্ট গ্রাম এ গ্রামের সড়কে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল আকৃতির গেইট রাস্তার দুপাশে বাঁশের খুঁটিতে ঝুলানো বাংলাদেশের পতাকার পাশাপাশি কাতারের পতাকা উঘারিয়া বাজারে বহুতল মার্কেটের দেয়ালে ঝুলানো হয়েছে কাতারের বিশাল আকৃতির পতাকা উঘারিয়া বাজারের রামগঞ্জ সড়কের দুই পাশের বাঁশের কঞ্চিতে সাজানো হয়েছে কাতারের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা কারণ এই গ্রামের সবার প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনা নয় তাদের প্রিয় দলের নাম কাতার এর কারণ হিসেবে জানা গেছে এ গ্রামের প্রায় শতাধিক যুবক বছরের পর বছর ধরে কাতারে বসবাস করছেন তাই যে দেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করছেন সে দেশের প্রতি ভালোবাসার নজির হিসেবেই কাতারকে সাপোর্ট করছেন তারা গেল শনিবার চাঁদপুরের সাহরাস্তি উপজেলার উঘারিয়া অষ্টগ্রামে কাতার প্রবাসী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় এক হাজার কাতার সমর্থক নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শাহরাস্তির চিতশী রামগঞ্জ সড়কের মোল্লা দরজা থেকে শুরু হয়ে উঘারিয়া বাজারে এসে শেষ হয় কাতারের সমর্থনে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম আনোয়ার ভুইয়া জহরুল ইসলাম পাটোয়ারি উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সাইফুল ইসলাম সহকারী শিক্ষক মাহবুবুর রহমান লিটন পাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষক নিয়ামতুল্লাহ রবিনসহ সহ আরও অনেকে এ আয়োজনের নেতৃত্বে রয়েছেন কাতার প্রবাসী জাহিদুল ইসলাম দীপু সহযোগিতায় ছিলেন উঘারিয়া গ্রামের সুমন পাটোয়ারি তার বড় ভাই মিঠু ছোট ভাই রাজু